বুঝলাম না, তুই এত কথা বলছিস কেন? তোর তো ড্রেন থেকে উঠে আনছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস টক, দ্য শো ওয়্যার আই টক অ্যাবাউট বুকস এন্ড কলেজ। আমি আপনার হোস্ট রাতুল সিনহা, এন্ড টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট সিবলিংস। সিবলিংস মিনিং একই বাসায় থাকার পরেও, একই তরকারি ভাত খাওয়ার পরেও, একই জামা কাপড় পরার পরেও যার ইম্পর্টেন্স তোমার থেকে বেশি। মশারির ডানা নিয়ে ঝগড়া, বেল বাজলে দরজা কে খুলবে সেটা নিয়ে ঝগড়া, কারো গরম কারো শীত এটা নিয়ে ঝগড়া। এত গরমের মাঝখানে তোমাদের শীত লাগে কেমনে? শোন, আমি যেহেতু তোর থেকে লম্বা, তার মানে আমি তোর থেকে বড়, ঠিক আছে? সারাদিন কোনো খবর নাই, যেই শাওয়ারে ঢুকবো তখনই চলে আসবে। হয়েছে? আচ্ছা আপু, ওয়াই মানে কি? কেন ওয়াই মানে কি? মানে কেন আপু তুমি বলবা ওয়াই মানে কি? আরে ওয়াই ওয়ার্ডের মানেই হচ্ছে কেন ভাই, বলা মানে তো ডাম কেন। আমার বড় ভাই যখন আমাকে মারতো, তখন আমি ওই জায়গায় কম দাগ হইলো, ওই জায়গায় কামড় দিয়ে বেশি দাগ করে এরপর বাবার কাছে যাইতাম। এইবার বুঝো মারবা কেন, যদিও কামড়ের দাগ দেখে বুঝে যেত আমাকে ঘুষি মারে নেই, বাট স্টিল কোনো কথা নাই বার্তা নাই। আমার বড় ভাই রুমে আসবে, এদিক ওদিক তাকাবে, একটু উইয়ার্ড ড্যান্স দিবে, আমার রুমের একটা কিছু ধরবে, গালটা টানাটানি করবে, চুলটা উল্টা পাল্টা করে দিয়ে চলে যাবে। এরপর আসবে আমার ছোট ভাই, আসার পর উনি বলবে বিটিএস এর কী কী অ্যাচিভমেন্ট আছে আর কেন ব্ল্যাক পিঙ্ক আন্ডার রেটেড। এই না, তোমার ছোট ভাইয়ের কথা কিন্তু ঠিক আছে, ব্ল্যাক পিঙ্ক আসলেই আন্ডার রেটেড। আমি আমার স্ট্যান পুরো ব্ল্যাক পিঙ্ক ফুল। জেনি প্রিয় আমার, জেনি সেরা, আলিসাও, রোজেও। ক্লাস টুতে যখন পড়ি, একদিন আপুর টিভি দেখছিল, মিস্টার বিন শুরু হবে এই জন্য আমি গিয়ে আপুর কাছে রিমোটটা চাই, কিন্তু আপু দেয় না, শর্ট টেম্পার্ড, তাই পিছন থেকে ধাক্কা দিই, আর যেই ধাক্কা দিই আপু গিয়ে সামনে ওয়ার্ড্রোবের সাথে লাগে এবং ওয়ার্ড্রোবে লেগে চোখের নিচে কালো দাগ হয়ে যায়। আমি তো সাবমিশনে ফান স্টোরি চাইছিলাম, হরর স্টোরি তো চাই নেই, যদিও ভাই বোনের মাঝখানে রিলেশনশিপটা অনেক অনেকটা হরর ফিল্মের মতোই, ইউ নেভার নো কখন কি আসতেছে। উফ, আমাকে এক গ্লাস পানি এনে দিবি? এহ আমি আনবো কেন, তুমি গিয়ে নিজে আনো, নিজে ফোন টিপতেছে আমাকে অর্ডার দেয়, বাসায় তো ওয়াইফাই নেই রন্টি, হটস্পটটা অন করবো। তুমি শুধু পানি খাবা, শরবত বানায় দিই, লেবুর শরবত অনেক ভালো লাগবে, রোজার বাদ বাকি সময় তোমরা পানি খাবা, কারণ পানি ইম্পর্টেন্ট। আর এই বোতলের যে লেভেলটা ওইটা আমি তুলছি কারণ ওরা আমাকে টাকা দেয় নাই, তুমি যদি দাও তাহলে তুমি স্পন্সর প্লেসমেন্ট পাওয়া। ভাই এত সাবমিশন আসছে, আমি তো ভাবছিলাম যে কমেন্টের মধ্যে নেই, কমেন্টের মধ্যে নিলে মনে হয় মানুষজন ইন্টারেস্টেড থাকবে না। ভাই 8 ঘন্টায় 23,000 মানুষকে রিচ করছে, 486টা মানুষ খেলে কমেন্টই করছে তাদের সাবমিশন। সো দিস ইজ দ্য পার্ট 1 অফ সিবলিংস, পার্ট 2 জলদি চলে আসবে, সো কিপ এন আই ফর দ্যাট, জলদি সাবস্ক্রাইব করে ফেলো। ভাই এত গরম, আমি কোনো কিছু নিয়ে বলতে গেলে আমার ভাই বোনের খালি কয়েকটা ডায়লগই আছে, তুই এত কথা বলস কেন, তুই ছোট মানুষ, তোর কথার কোনো দাম আছে? মাই সিস্টার ইজ অনলি 5 years old, আমি বেশ কয়েকবার পড়ার সময় ওর কাছে ধরা খাইছি ফোন চালাইতে গিয়ে, আর আমি বাবাকে খুব ভয় পাই। তো একদিন যা হয়েছে, ও আমার কাছে একটা ডায়েরি চাচ্ছিল, স্বভাবতই আমি ডায়েরিটা দিতেছিলাম না, কেন দেবো আমার জিনিস। তো যখন আমি ডায়েরিটা দিচ্ছিলাম না, ও মন খারাপ করে চলে গেছে রুম থেকে, যখন ও রুমে ফেরত আসছে তখন ও আমাকে হুমকি দিচ্ছে, আপু তুমি যে পড়ার সময় ফোন টিপো না, আমাকে ডায়েরি না দিলে আমি আব্বুর কাছে বলে দেব। মিতু, এই মিতু, মিতু, হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে, কি হয়েছে, এত টাকা লাগে কেন, ফ্যান অফ করে দিয়ে যা। ফ্যান বন্ধ করব এটার জন্য এত জোরে রাখলা, তুমি কি মানুষ? আই প্যাচ আমি এই জায়গায় পরি কেন? আই মাস্ক না, আই মাস্ক বারবার না, আই মাস্কটা গলায় পরাটা খুবই বিরক্তিকর। তোমরা যদি কেউ জানো যে ক্যাট ইয়ার্স কই পাওয়া যায়, প্লিজ ডু লেট মি নো। ছোট বোনকে যখন মারার পর আম্মুর কাছে যায় বিচার দিতে, আর আম্মু ধরে ওকেই মেরে দেয়, বিশাল বড় ভিকটিম আমি, ভাইয়া আমারে মারতো অথবা অন্য কিছু ইনজাস্টিস করতো আমার বিরুদ্ধে, আমি যাইতাম আম্মুর কাছে, বাবা মাদের ওই যে ওই ছটকা একটা টান আছে না, এমন করে ধরে ইং করে যে আর মারতেছে, তুই কি করছস, হ্যাঁ তুই কি করছস, উনি আগে আসছে দেখে এত বিশ্বাস, আম্মু আমি কি তোমার ছেলে না, আমি কি আসলে কুড়ায় আনছো তোমরা,
তুমি না পড়লে তো ও পড়তেছে না, তোমার তো একটু পড়া উচিত নাকি? ওই তো ছোট মানুষ, ও তো দেখে দেখেও তোর কাছ থেকে কিছু শিখতে পারে না? নাকি আমি কিছু ভুল করলাম? আমি কি ভুল করে ফেলছি কোনো? আরে না না, কি বলতেছ, আরে আমারই তো দোষ, আমি ভুল করছি। মাই বড় ভাই ওয়াচিং রেসলমেনিয়া, আমার ভাই আমাকে রাত 2টা বাজে কল দিয়ে বলে, কিরে তুই জায়গা আছিস কেন, ফোন ধরলি কেমনে তুই, এত রাত্রে জায়গা আছিস, আম্মুরে কিন্তু বলে দেব। আচ্ছা যাই হোক, জায়গা যেহেতু আছিস, তুই আমার ফ্যানটা একটু কমাই দিয়ে যা প্লিজ। হ্যাঁ, কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ টিভি চান দিয়ে গেস করো, টিভি চান কি বড় ভাই নাকি বড় বোন, ছোট বোন নাকি ছোট ভাই রাফসান? আমি হচ্ছে মেজু শয়তান, আমি কোনো দোষ করলেও ছোটটাকেই মারে। এই যে তোমরা মেজো রাজে রোজা রাখো না, মানুষকে অত্যাচার করো, এগুলো কোনো মানে আছে? আসলে রাসেল ভাই আমরা দুই ভাই বোন ছিলাম, ছোটবেলা থেকেই বাবা আমাকে বেশি পছন্দ করতো কারণ আমি ছোট ছিলাম, এই জন্য বড় ভাইকে বিভিন্ন জিনিস নিয়ে আমি ব্ল্যাকমেল করতাম আর হাজমোলা চাইতাম। এরপর ওকে বাধ্য করা হতো যেন ও আমাকে হাজমোলা দেয়। এভাবেই আমি আসলে আমার জীবনের ফার্স্ট ব্ল্যাকমেইল শুরু করি। কই যাবি, বাইরে কেন খাবি, কার সাথে যাবি, তোর ফ্রেন্ডের নাম্বার দিয়ে যা, না তোর ফ্রেন্ডের মার নাম্বার দিয়ে যা, ফ্রেন্ডের বার্থ সার্টিফিকেট, দুই ছবি আর এনআইডিটা দিয়ে যা, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে কল দিবি। থাক আজকে আর নাই গেলাম, বাদ দিই, বাইরে যাওয়ার দরকার কি? আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে টানা 5 বছর লুকা লুকা গান শুনাইছি কারণ তার কাছে আমার গানের গলা পছন্দ ছিল, আর আমার আম্মু ভাবত আমি 5 বছর ধরে প্রেম করতেছি। আমার ছোট ভাই তখন 6 বা 7 মাসের ছিল, আব্বুর সাথে বসে বসে বারান্দায় কথা বলতেছিলাম, এর মাঝখানে ও আসছে, আইসা আব্বুর সাথে কথা বলতে চাইছে, এরপরে ও ফোনটা নিয়ে বাবার সাথে কি বলতেছিল আল্লাহ জানে, তো আমি এটা দেখে ঘরের ভিতরে চলে আসি। এর কিছুক্ষণ পরে পুরো বাসাটা একদম আগুন লেগে গেছে, ফোন পাইতেছে না কেউ, আম্মু দুষতেছে আমাকে যে আমি ওকে ফোন দিছি, ফোন দিয়ে আমি আর নেই নিয়ে ফেরত। এরপর বাবুকে যখন জিজ্ঞেস করছি, ও বারান্দায় আমাকে নিয়ে গেছে, এরপর বাইরের দিকে তাকাই দেখাইতেছে, তার মানে ও ফোনটা বাইরে ফালা দিয়েছিল। এই বাচ্চাদের সমস্যা আছে, সবকিছু খালি বারান্দার বাইরে ফালাইতেই থাকে, ফালাইতেই থাকে, ফালাইতেই থাকে, ফালাইতেই থাকে। ফোনটা পড়ছে কিনা দেখো তো, ফোন পড়ছে, আল্লাহ। আম্মু আমাকে সিআইডি ডাকে কারণ আমি আমার বড় ভাই দুজনেরই সব সিক্রেট শেষে আম্মুর কাছে বলে দিই। এই তোমার আম্মু কি এসিপি প্রদ্যুমন, তুমি কি দয়া, তুমি কি পাতা লাগা, কুছ তো গড়বড় হ্যায় দয়া, পাতা টানছো, পাতা লাগায় কি হবে, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, এমন গরম তো আর পড়তো না। ট্রাম্প শুনো, গ্লোবাল ওয়ার্মিং ইজ রিয়েল, ডিসকভারিতে ম্যান এন্ড ওমেন ভার্সেস ওয়াইল্ড মনে আছে, ছোটবেলা থাকতে আমি আর আমার ছোট বোন মিলে এটা খেলতাম, আমরা এই পাহাড়ের চূড়ায় উঠবো। ও শোনা, তুমি কি ঠিক আছো, আমরা উপরে উঠবো, ঠিক আছে? আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ম্যান ভার্সেস ওয়াইল্ড এর মতো আমি একটা শো করব, শুধু একটাই সমস্যা ছিল যে মাউন্টেন গুলোতে উঠলে ওয়াইফাই পাবো না, ওয়াইফাই না পেলে ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রামে রাতুল সিনহা সার্চ দিয়ে আমার তো সাবস্ক্রাইব আর ফলো গুলো করতে পারতাম না, তাই না, বুঝছো তো? প্রতি বছর তো বয়সে আমি শুধু বড় হই, ছোটগুলোর তো বয়স বাড়েই না, ওগুলো তো পিছিয়েই থেকে যায়। যত দোষ ছিল, ছিল, আছে, থাকবে, শুধুই আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার বড় ভাই, ঠিক আছে, বাতাস দেয় আমার শুটের সময়। আমার ছোট বোন আমাকে অলওয়েজ বলে, ডোন্ট ওয়ারি ডিয়ার, লাভ গুরু ইজ হিয়ার, পুরো তামিল মুভি ভাইব। তো আমার একটা ছেলে খুবই পছন্দ ছিল, তো আমি আমার লাভ গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করি যে কি করতে হবে মাতাজি, কিভাবে তাকে পটাইতে হবে। ওর রিপ্লাই ছিল, ছেলেকে একদমই পাত্তা দিবা না, ঠিক আছে, এটা ফার্স্ট। লাভ গুরুর কথা শুনে ছেলেই আমাকে পাত্তা দেয় না এখন আর। আসলে সবাই তো ছোটদের বলে যে তাদেরকে ময়লা থেকে অথবা ডাস্টবিন থেকে কুড়ায় আনা হয়েছে, আমার ভাই বোন একটু ডিফারেন্ট। একদিন আমি বাসায় চিল করছিলাম, চিল জুস খেয়ে, এর মাঝে আমার ভাই এবং বোন আমাকে বলতেছে,
নানু বাড়িতে যে ভুতুরে পুকুরটা আছে সেইখানে একদিন হঠাৎ একটি কলসি ভেসে উঠল, যেখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনছিল। সবাই নিস্তব্ধ হয়ে যায়, ভয়ে সবাই ধরধর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো আপনার এই যে পুকুরটা, যে নানু বাড়ির পুকুরটা, এই পুকুরটাতে কি আসলে মাছ পাওয়া যেত কোনো? মেজাজ খারাপের সময় যখন আশেপাশে ভাই বন্ধু দেখি, যাই গিয়ে একটা চর মেরে আসি। বড় হয়ে তুই টাকা কামাবি আর আমি খাবো। আমরা তিন বোন আর আমি মেছ, তাই বড় আপুর যত পুরনো জামা আমি পরি, আমার যত পুরনো জামা ছোটটা পরে। আমি ইউনিভার্সিটিতে উঠার আগে একটা নিজস্ব জামা পরিনি, সব ভাইয়া ছিল। ভাইয়া যত পুরানো গেঞ্জি, ব্যাগ, ঘড়ি, বাসি খাবার। ভাই, আমার ভাই এত পজিটিভ, আমার কারো পছন্দ হইলে তার 14 গুষ্টি নিয়ে জানবে, সেটা আমাকে বলবে, আমার বাবা মাকেও বলবে। এই জন্যই আমি সিঙ্গেল এখনো। এত ভালো ভাই কই পাই? আমার ছোট বোনের সামনে যখন কোনো বাজে কথা বলি যেটার অর্থ সে জানে না, সে নোট করে রাখে, বাবা মা আসলে ঠিকই সেটা ইউজ করে। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করবা, তুমি তোমার ছোট বোনের সামনে রাতুল সিনহা এইভাবে বলবা যে এটা একটা বাজে গালি, বাজে কোনো কথা, ঠিক আছে? এরপর ও তোমার বাবা মার সামনে গিয়ে বলবে রাতুল সিনহা, রাতুল সিনহা। তখন ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে তোমার বাবা মা আমার ভিডিও দেখতে পারবে। এই তো আমার শান্তি, আর কি লাগে জীবনে। আমার ছোট বোনের ছোটবেলা থেকেই স্বভাব, আমার জামা কাপড় জুতা যাই পছন্দ হবে সেটা ওরও পছন্দ হবে। এখন বড় হয়েছি, একটা ছেলেকে পছন্দ হয়েছে, ওরই ওইটাই লাগবে, ওইটার উপরই ক্রাশ খাইতে হবে। ঠিক আছে, তোর সাথে কিসের প্র্যাঙ্ক করবো, তোর লাইফটাই তো প্র্যাঙ্ক, তোকে তো গোয়াল ঘর থেকে তুলে আনছে। হ্যাঁ দোস্ত, তোর কি অবস্থা? আমার অবস্থা বাদ দে, তোর অবস্থা বাদ দে। দাদা কেমন আছে? দাদা কি অফিসে? দাদা কি বাসে নাকি? দাদা কি বিয়ে করবে? আমার সেম সমস্যা হয়, আমার বড় ভাইকে নিয়ে আমার বড় ভাইয়ের উপর ছেলে মেয়ে জাজ সবগুলো সিম্পিং করা শুরু করে আর আমাকে পাত্তা দেওয়া বন্ধ করে দেয়। তরমুজি এস এম আর ফর ইউ গাইজ। Thank you so much for watching the whole video. I hope you guys enjoyed it. If you did, make sure you tumi subscribe koro amar YouTube channel e, karon eta part 2 joldi chole asche. Obosshoi sibling der sathe share korba. Follow me on Instagram and Facebook. So that is all from today's video. See you in the next one.